ভারতের সহযোগিতা ছাড়া নয় মাসের মধ্যে বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনা সম্ভব হতো না আর বঙ্গবন্ধুকে মুক্ত করাও সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, বিএনপি সহ কয়েকটি দলের মূল বিষয় হচ্ছে ভারতের বিরোধিতা করা। টিকা নিয়ে বিরূপ প্রচারণা যারা চালিয়েছে তারাই এখন লুকিয়ে টিকা নিচ্ছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সেমিনারে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও বক্তব্য রাখেন। বঙ্গবন্ধুর মুক্তির মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছে, এই অবদান কখনো ভুলার নয়। আমরা 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছিলাম 1971 সালের, কিন্তু যতক্ষণ না বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে না আসেন ততক্ষণ আমাদের স্বাধীনতা পূর্ণতা পাইনি। এবং এই বঙ্গবন্ধুকে মুক্ত করার পেছনে তৎকালীন ভারত সরকার, বিশেষত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যে অবদান, সেটির উপর ভিত্তি করেই কিন্তু আজকে আমাদের সম্পর্ক আরো গভীরতর হয়েছে। Bangladesh's mighty rivers, which have long connected the entire eastern part of the subcontinent, were once again to be recaptured. Again, it took us over 35 years to be able to restart the work that Bangabandhu had originally envisioned. Similarly with trade. If you look at any aspect of our relationship with each other, Bangabandhu had already thought of it first. So essentially, we don't need a new rule book or a new guidebook to figure out how we improve our relationship. Bangabandhu's writings and Bangabandhu's words give us a very good guideline of what we should be doing.